নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি শনি সাড়ে সাতিতে ভুল করেও এই কাজগুলো করবেন না, নয়তো আপনার জীবনে সর্বনাশ আসবেই আসবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, এই ভিডিওটি একটু হলো বড় কিন্তু হবে, অর্থাৎ একটু লেন্দি ভিডিও, কারণ এখানে বেশ কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যেটি আপনাদের জীবনে চলার পথে এবং সারা জীবনই কাজে কিন্তু দিবে। দেখুন, এই যে বারোটি যে রাশি আছে কি না, সে বারোটি রাশিরই কিন্তু ঘুরতে ঘুরতে শনি সাড়ে সাতে কিন্তু প্রত্যেক রাশিরই কিন্তু আসবে। অর্থাৎ এই ভিডিওটি বারোটি রাশির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও, যে আজকে যে ধনু রাশি, আজকে মকর রাশি, আজকে কুম্ভ রাশি শনি সাড়ে সাতে চলছে তাদের জন্য তা নয়। আর যে বাদ বাকি যে নয়টি রাশি আছে, অর্থাৎ মোটের উপর বারোটি রাশিরই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনি সাড়ে সাতই প্রত্যেক মানুষের জীবনে আসে, কারো জীবনে তিনবার জীবদ্দশাতে, কারো জীবনে দুবার। অর্থাৎ আপনার ক্ষেত্রে তিনবার বা দুবার কিন্তু শনি সাড়ে সাতি আসবেই আসবে। শনি সাড়ে সাতি মানে যে একটা মানে ভয় ভীতি কিন্তু হয়ে আছে, মানে আমি শেষ, আমার কিছু হবে না, শনি সাড়ে সাতি আসছে, মনে হয় বড় কোনো আপনার ঝড় বা কোনো দুর্যোগ বা বড় কোনো বিপত্তি কিন্তু আপনার জীবনে আসছে। এই একটা মানুষের মধ্যে একটা চিন্তাধারা দীর্ঘদিন ধরে আছে। বহুজন আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করেছেন, যারা কাস্টমাররা দেখান তারাও কিন্তু এই শনি সাড়ে সাতি নিয়ে কিন্তু ভয় পান। শনি সাড়ে সাতি আসা মানে আমার জীবনটা শেষ, আর কিচ্ছু হবে না, আমি শেষ হয়ে গেলাম, এরকম টাইপের। দেখুন, আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। দেখুন, আমি আগেই বলেছি এই ভিডিওটি একটু হলো আপনাদের বড় হবে, অবশ্যই আপনারা একটু ইম্পর্টেন্ট ভিডিও একটু ধৈর্য সহকারে একটু যদি শুনেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। দেখুন, সাড়ে সাতি, সাড়ে সাতি হচ্ছে সাড়ে সাত বছরের প্রিয় টাইম, অর্থাৎ আড়াই 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 করে। তো প্রত্যেকের ক্ষেত্রে যে এই সাড়ে সাত বছর সম্পূর্ণটাই যে খারাপ চলে তা নয়, এবং এটা সাড়ে সাতই বলছি কিন্তু শনি কিন্তু মাঝে মাঝে বকরি হয়, সেটা আট বছরও কিন্তু চলে যায়, আট বছরও কিন্তু, সাড়ে সাত থেকে আট বছরও কিন্তু চলে যায়। তো একটা বছর আমি বারবার বলছি পজিটিভ, একটা বছর নেগেটিভ, একটা বছর নিউট্রাল, এই তিনটা ফেজ কিন্তু দিয়ে থাকে। তবে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকের শনির প্লেসমেন্ট, শনির অবস্থান, শনি কোন ডিগ্রিতে বসে আছে, কত নম্বর নক্ষত্রে বসে আছে, শনি আপনার ছকে কেমন আছে, শনি গ্রহের সঙ্গে কোনো পাপগ্রহ যুক্ত নেই, তো এই জায়গাগুলো দেখা দরকার। সব থেকে বড়ো শনি সাড়ে সাতই আপনাকে কী করে, আপনি যে চব্বিশ পঁচিশ বছর ধরে যে কর্ম করে আসলেন সেই কর্মের ফল শনি কিন্তু দেয়, অর্থাৎ শনি হচ্ছেন কর্মফলদাতা। অর্থাৎ আপনার পঁচিশ চব্বিশ পঁচিশ বছর পর যে কর্ম করে আসছেন সেই কর্মের ফল আপনি এই শনি সাড়ে সাতিতে কিন্তু ভুগবেন। অর্থাৎ এটি হচ্ছে আপনি যদি আপনার কর্মের ক্ষেত্রে যে কর্মগুলো বলছি ভুল করে এই কাজগুলো করবেন না, তাতে কী হবে, শনি সাড়ে সাতিতে আপনার যতই শনিগ্রহ তুঙ্গ থাক না কেন, শনি ডিগ্রিগত দিক থেকে বলবত্তা থাক না কেন, শুভ নক্ষত্রে থাক, নবাংশ চাটেও শনি যদি আপনার বর্গোত্তম থাকে, তাহলে আপনি কিন্তু আপনার কর্ম খারাপ, আপনি কিন্তু শনি সাড়ে সাতিতে আপনি কিন্তু ফল বাজে পাবেনই পাবেন। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ শনি সাড়ে সাতির যে আপনি যদি ভুগতে না চান বা আপনার ভয় যেন না আসে, সেই জন্য আপনাকে আগে আপনার কর্মকে ঠিক করতে হবে। প্রথম কথা হলো এই যে চব্বিশ পঁচিশ বছর ধরে আপনি যে কর্ম করছেন, শনি হচ্ছেন ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছেন কর্মফলদাতা, কলিযুগে শনি একমাত্র আপনাকে কর্ম, আপনার বিবাহ, আপনার সন্তান, আপনার অর্থ, আপনার মান সম্মান, আপনার প্রপার্টি সমস্ত কিন্তু শনিদেবের হাতে।
একটা কথা আছে বারবার বলি, শনি যাব দেতা হয় তা ছাপ্পর ফাড় কে দেতা হয়। শনি কাউকে যদি মনে করে রাজা করে দিবে রাজা, আর শনি যদি কাউকে মনে করে ভিখারি করে দিবে, এটা কিন্তু শনির হাতে কিন্তু আছে। অর্থাৎ আপনার কর্মের উপর শনি কিন্তু ফল আপনাকে দিয়ে থাকবে। কি কি কর্ম? প্রথম কর্ম হচ্ছে এই যে 24-25 বছর ধরে যে ভুল কর্ম করো, আপনি একটা গরিব লোককে ঠকাচ্ছেন, গরিব লোকের উপর অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, তার উপর মানসিক টর্চার, তাকে অত্যাধিক পরিশ্রম করিয়ে সেই অনুযায়ী মূল্য না দেওয়া, শনি কিন্তু আপনার উপর রুষ্ট হবে। এর ফল আপনি সাড়ে সাড়ে দিতে পাবেন, এক নম্বর। দুই নম্বর, রাস্তার কুকুরকে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া, শুয়ে আছে শুয়ে আছে, যাক আমি তো বেরিয়ে গেলাম, তাকে অযথা মারা, তাকে কষ্ট দেওয়া, খেতে না দেওয়া, অহেতুক ওর উপর অত্যাচার করা, কুকুরকে দুঃখ কষ্ট দেওয়া, শনি কিন্তু প্রচণ্ড রুষ্ট হবে। আপনি বুঝছেন না সেই সময় কি হবে, কিন্তু শনির সাড়ে সাথে আসুক, আপনি যে হারে ওকে কষ্ট দিয়েছেন তার হাজার গুণ কষ্ট কিন্তু শনি মহারাজ আপনাকে দেবে, এবং আপনি কিন্তু সেই কষ্টের সম্মুখীন আপনাকে হতে হবে, সব আপনার কিন্তু চলে যাবে, আপনি রাজা থেকে ভিখারিতে পরিণত হয়ে যাবেন কুকুরকে যদি আপনি অত্যাচার করেন। আপনার পিতামাতাকে যদি না দেখেন, পিতামাতার উপর অত্যাচার করেন, পিতামাতাকে উপর মানসিক টর্চার করেন, শনি কিন্তু রুষ্ট হবে। এবং এর পাশাপাশি শনিকে শান্ত করতে বেশ কিছু ক্রিয়ার কথা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। এবং আপনার আপনি কাউকে ঠকিয়ে নিলেন, ঠকানো, বা আপনি কোনো নারীর উপর অত্যাচার বা তার উপর নিপীড়ন করলেন, সেই নারী চোখের জল শনি মহারাজ কিন্তু আপনাকে কিন্তু দণ্ড কিন্তু দিবেই দিবে। অর্থাৎ নারীর উপর আপনাকে কিন্তু যথাযথ সম্মান মর্যাদা আপনাকে কিন্তু দিতে হবে। এবং অহেতুক অন্যের উপর লোভ করা, অন্যের সম্পত্তি, অপরের উপর হিংসা করা এই জায়গা, এবং আপনি অহেতুক কাউকে মিথ্যা কথা বলা, শুনে হচ্ছে ন্যায় করে মিথ্যা কথা বলা, বা কাউকে অহেতুক সমস্যাতে ফেলে দেওয়া, কারো এগেনস্টে অহেতুক ষড়যন্ত্র করা, এই জায়গাগুলো, বা কাউকে অপমান করা, অপদস্থ করা, এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু ছেড়ে কথা বলবে না। কারো সম্পত্তি ঠকি নেওয়া, সে সম্পত্তি আপনার কিন্তু থাকবে না, সে সম্পত্তি কিন্তু আপনার বিনাশ হয়ে যাবে। এই কাজগুলো ভুল করেও কিন্তু করবেন না, এই শনির সাড়ে সাথীতে তখন শনি কিন্তু এই কর্মের ফল, শনি হচ্ছে কর্মফলদাতা, এই শনির সাড়ে সাথীতে এই 12টি রাশির ক্ষেত্রে কিন্তু এইটি প্রযোজ্য, শনির সাড়ে সাথীতে শনি কিন্তু এর কর্মের ফল কিন্তু দিয়ে থাকবে। নমস্কার।